ওয়েল তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপিন পিস ফুটবল, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেটসের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু বিষয় রয়েছে ডিসকাস করার মতো, কথা বলবো অনেক কিছু নিয়ে, শুরু করবো। বাট তার আগে অ্যাজ ইউজুয়াল যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক ঠুকে দিও। আচ্ছা, প্রথমেই কথা বলতে হবে সুপার কাপকে নিয়ে, কারণ ভাই আজকে অফিসিয়ালি কিন্তু সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে তার কোয়ালিফিকেশনস রাউন্ডগুলো দিয়ে। তো আপাতত এই 3 তারিখ থেকে এই রাউন্ডগুলো শুরু হচ্ছে, যেখানে আই লিগের ক্লাবগুলো তারা নিজেদের মধ্যে কম্পিট করবে। তো তারপর 8 তারিখ থেকে আমরা মেন টুর্নামেন্ট দেখতে পাবো, অ্যান্ড প্রতিদিনের ম্যাচের যা যা রেজাল্ট হচ্ছে সেটা রাত্রের দিকে যে ভিডিও আসবে সেখানে অবশ্যই শেয়ার করে দেওয়া হবে, এবং কোন কোন টিম কোন কোন গ্রুপে গিয়ে পড়লো, কাদের মুখোমুখি হবে সেটাও কিন্তু প্রতিদিনই আপডেট হতে থাকবে। এবার অবশ্যই ঢুকবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির আন্ডার 14 ছেলেরা, যারা এই মুহূর্তে মিনা কাপ খেলতে ব্যস্ত রয়েছে, তারা আজকে মুখোমুখি হবে তাদের সবথেকে টাফেস্ট অপোনেন্টের বিরুদ্ধে, কারণ সেটা হচ্ছে বার্সা অ্যাকাডেমি। লা মাসিয়া থেকে যে ছেলেরা আসছে আন্ডার 14, তাদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির ছেলেরা। তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের ভারতের যে প্লেয়াররা মুম্বাই সিটি এফসির হয়ে সেখানে খেলতে গেছে অবভিয়াসলি ভালো খেলবে, বাট টাফেস্ট অপোনেন্ট ভাই বলে লাভ নেই। বার্সেলোনার অ্যাকাডেমি, লা মাসিয়া থেকে উঠে আসা, উই অল নো অ্যাবাউট দেয়ার কোয়ালিটি অ্যান্ড তাদের যে খেলার স্টাইল রয়েছে সব কিছু। সো দেখা যাক মুম্বাই সিটি এফসি এখান থেকে কতটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারে। এবার অবশ্যই কথা বলবো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে, কারণ মোহামেডান স্পোর্টিং আজকে তারা অফিসিয়ালি তাদের সুপার কাপের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। 5 তারিখে ম্যাচ রয়েছে গোকুলাম কেরালার বিরুদ্ধে, কিন্তু বড় বিষয় যে মার্কাস জোসেফ তাকে আমরা দেখছি না মোহামেডান স্পোর্টিংয়ে, কারণ তাকে দেখার মতো আর সম্ভাবনা নেইও। মানে এখান থেকে বলা চলে যে মার্কাস জোসেফের মোহামেডান স্পোর্টিংয়ের সাথে যে জার্নি চলছিল সেটা কমপ্লিট ডান, আর তাকে আমরা মোহামেডান স্পোর্টিংয়ে খেলতে দেখবো না। কারণ এই মুহূর্তে যেটা গুঞ্জন রয়েছে যে মার্কাস জোসেফ তার পুরনো ক্লাব গোকুলাম কেরালা এফসিতেই ফিরে যাবে, তো সেই হয়তো মানে সেহেতু বলা যায় যে আপাতত এই সিজনে মার্কাস জোসেফের খেলা কিন্তু আই লিগেই শেষ হয়ে গেছে। এখনও অবধি সে দেশে ফিরে গেছিলো ন্যাশনাল টিমের ম্যাচ খেলার জন্য, সে এখনও অবধি কিন্তু ইন্ডিয়া ফিরে আসেনি। তো নতুন সিজনে নতুনভাবে কিন্তু গোকুলাম কেরালাতে মার্কাস জোসেফ ঢুকে যাবে। এরপর অবশ্যই দুটো ট্রান্সফার রিলেটেড ব্যাপার রয়েছে। এক হচ্ছে দিয়েগো মরিসিও ওড়িশা এফসির সাথে তার 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিয়েছে, দেখো এবারে গোল্ডেন বুট উইনার। অ্যান্ড বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে দিয়েগো মরিসিও কিন্তু ওড়িশা এফসিতেই কন্টিনিউ করবে, এবং তার সাথে 1 বছরের চুক্তি হয়তো এক্সটেনশন হতে পারে, বাট না, সেটা ভুল প্রমাণ করে তার সাথে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, একদম খুব ভালো হয়েছে। হয়তো এর আগে যখন মানে 2020-21 সিজনটাতে খুব ভালো পারফরমেন্স করেছিল দিয়েগো মরিসিও, প্রায় একা হাতে ওড়িশাকে টেনেছিল, আমাদের তখনই মনে হয়েছিল যে ওড়িশা হয়তো দিয়েগো মরিসিওর সাথে একটা লং টার্ম কন্ট্রাক্টে যাবে, বাট সেটা হয়নি। পরের সিজনে তাকে রাখেনি তারা, বা রাখতে পারেনি, হোয়াট এভার, কিন্তু এইবারে সেই ভুলটা আর করেনি। টানা 3টে সিজন কিন্তু আমরা দিয়েগো মরিসিওকে এবার ওড়িশার জার্সিতে খেলতে দেখব। নাও নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে একটা রুমার এই মুহূর্তে রয়েছে, একটা গুঞ্জন এই মুহূর্তে রয়েছে যে আহমেদ জাহু, তার সাথে একটা ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গেছে আপকামিং 2 বা 3টে সিজন আরও কন্টিনিউ করার ক্ষেত্রে। মুম্বাই সিটি এফসি চাইছে তাকে প্রায় 2 থেকে 3টে সিজন তাকে ধরে রাখতে। এবার আহমেদ জাহু এমন একটা প্লেয়ার, সে একটা স্তম্ভ গোটা টিমটার, গোটা মাঝমাঠটার স্তম্ভ, যেভাবে পুরো মাঠটাকে লিড করে, কন্ট্রোল করে, যেভাবে ডিফেন্স অ্যান্ড অফেন্সের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। সো হি ইজ উইদাউট এনি ডাউট ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার মিডফিল্ডার ইন ISL হিস্ট্রি। সো তাকে ধরে রাখার অবশ্যই সবরকম চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি। বাট এটা এই মুহূর্তে খবর যে আহমেদ জাহু থাকলেও কিন্তু আলবার্তো নোগুয়েরা তার পরিবর্তে তারা খুঁজছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে গেলে বুঝতে পারছি যে আরও কত বেটার মিডফিল্ডার লাগবে। মানে যে প্লেয়ারটাকে কোথাও কোচ আহমেদ জাহুর পরিবর্তে নামাতে পারবে বা গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে নামাতে পারবে, এরকম একটা ভার্সেটাইল মিডফিল্ডার, সেটা কিন্তু আপাতত মুম্বাই সিটি এফসি খুঁজছে। এবং মুর্তাদা ফল সম্ভবত তারও রিপ্লেসমেন্ট আসতে পারে, কারণ তার গত কয়েক বছরের ফর্মের থেকে এই বছরের ফর্ম অনেক বেশি ডিপ হয়েছে। তো দেখা যাক ফাইনালি কিভাবে AFC চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার আগে মুম্বাই সিটি এফসি তাদের ঘরটা গুছিয়ে নেয়, আর যেহেতু কালকে ম্যাচ রয়েছে সো সেই ম্যাচটাও কিন্তু আমরা এনজয় করব। এবার অবশ্যই ঢুকে যাবো মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিষয় নিয়ে, কারণ মোহনবাগান কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে তাদের সুপার কাপের আগে, এবং সমস্ত প্লেয়ারই প্রায় জয়েন করে ফেলেছে, এবং তার মধ্যে একজন প্লেয়ারকে আপাতত বোধহয় মিসিং দেখছি, সেটা হচ্ছে ব্র্যান্ডন হামিল। আমি মেবি রং হতে পারি, এখনও অবধি তাকে প্র্যাকটিসে নামতে তো দেখিনি। তো কলকাতায় এসেছি কি না নট ইয়েট কনফার্ম, বাট যেটা বিষয় এটা কনসার্ন না, যেটা কনসার্নিং পার্ট সেটা হচ্ছে বেশ কিছু প্লেয়ার তারা এখনও অবধি কিন্তু চোটের কবলে রয়েছে, ফুললি ফিট হয়নি, যার মধ্যে অবশ্যই জনি কাউকো, তাকে তো দেখতে পাওয়া যাবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তার পাশাপাশি যেমন রয়েছে ধরো আশিক রুনিয়ানও কিন্তু এখন অবধি প্র্যাকটিস শুরু করেনি, গ্লেন মার্টিন্স রয়েছে তারও চোট এখনও অবধি পুরোপুরি ঠিক নয়, মনবীর সিং রয়েছে ন্যাশনাল টিমে গিয়ে একটা হালকা ইঞ্জুরি পেয়েছিল, সেও ফুললি ফিট নয়। তো এই সমস্ত প্লেয়াররা কিন্তু মেন যে টিমের প্র্যাকটিস চলছে সেখানে পুরোদমে প্র্যাকটিস করছে না, নিজেদের মতো কন্ডিশনিং কোচের সাথে কিন্তু ট্রেনিং অ্যান্ড বাকি যে সমস্ত স্ট্রেচিং রয়েছে সেইগুলো করছে, এবং এর পাশাপাশি আরও একজন
প্লেয়ার যে অলমোস্ট গোটা সিজনটা ব্যাকআপ হিসেবেই থাকে সুমিত রাঠি, তারও কিন্তু আরএফডিএলে গিয়ে একটা হালকা চোট লেগেছিল। তো সেটা খুব বেশি মানে মেজার না, বাট তাও কোচ কিন্তু রিস্ক নিচ্ছে না আপাতত টিমের সাথে প্র্যাকটিস করানোর ক্ষেত্রে। তো এই প্লেয়ারদের মধ্যে কতজন প্লেয়ার, জনি কাউকে তো পাওয়া যাবে না ছাড়ো, এটা অন্য বিষয়। বাকি যে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তাদের মধ্যে কতজনকে সুপার কাপে হুয়ান ফেরান্দো পাবেন তার মেন টিমে, সেটা অবশ্যই আমরা দেখবো। সেই কারণে কিন্তু এখনও অবধি ফাইনাল যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডটা ঘোষণা হচ্ছে না। অনেকে মনে করছে যে আরএফডিএলে যে সমস্ত ছেলেরা খেলছিল সেখান থেকে একজন দুজন প্লেয়ার কিন্তু মেন স্কোয়াডে আসলেও আসতে পারে। এরপর অবশ্যই ঢুকবো ইস্ট বেঙ্গলের বিষয় নিয়ে, সেটা দিয়েই শেষ করবো ভিডিওটা। সেটা হলো কোচ, ভাই একটাই আলোচনা যে ইস্ট বেঙ্গল একজন কোচকে রিক্রুট করবে। গত কয়েকদিন ধরে যে দুটো নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তারাই এখনও অবধি সবথেকে বড় কন্টেন্ডার ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কালকে জোসেফ গম্বাউয়ের কথা বলেছিলাম কারণ মিডিয়াতে তার নাম এসেছিল, বাট এটাও আমি ইনক্লুড করেছিলাম যে জোসেফ গম্বাউকে যদি করে ইস্ট বেঙ্গল তাহলে এত দেরি করে কেন। আমার মনে হয় না সেটা আর হবে বলে, হলে আরও আগে হয়ে যেত, আর কোনোরকম তারা ডিসকাশন কোনো নেগোসিয়েশন এত আলোচনার মধ্যে ঢুকতো না। তারা জোসেফ গম্বাউকে এতদিনে নিয়ে আসতে পারতো এবং টিম বিল্ড আপ স্টার্ট হয়ে যেত। এবং যদি এটাও মনে করতো যে জোসেফ গম্বাউয়ের হাতেই সুপার কাপে ইস্ট বেঙ্গলকে ছেড়ে দেবে তাহলে সেটা তারাও মানে সেটাই করতে পারতো। এবার ইস্ট বেঙ্গলের যে সুপার কাপে স্কোয়াডটা এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে খুব বেশি চেঞ্জেস কিছু হচ্ছে না, তবে রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ারকে আমরা হয়তো মেন স্কোয়াডে দেখতে পারি, যেখানে দীপ থাকতে পারে, অতুল উন্নিকৃষ্ণ থাকতে পারে, জেসিন টিকে থাকতে পারে, এরকম জাস্ট হাতে গোনা কিছু প্লেয়ার রয়েছে যারা হয়তো রিজার্ভের স্কোয়াড থেকে মানে আরএফডিএলে যে টিমটা খেলছিল বা আই লিগ সেকেন্ড ডিভিশন যে টিমটা খেলবে সেখান থেকে কিছু কিছু জাস্ট প্লেয়ারকে আমরা ইস্ট বেঙ্গলের মেন স্কোয়াডে দেখলেও দেখতে পারি। বাকি যে টিমটা রয়েছে যেটা আইএসএলে ছিল সেটা পুরোটাই কিন্তু আনচেঞ্জ থাকছে। এবার কোচের যে বিষয়টা আপাতত সামনে আসছে যে সের্জিও লোবেরা, তিনি নাকি তার এক্সিস্টিং ক্লাব, তার যে সিএফজি যেটা মাদার কোম্পানি সেখান থেকে নাকি একটা এনওসি পাওয়ার ভার্বাল কিছু ব্যাপার এগ্রি করিয়ে ফেলেছেন যে তিনি ছাড়তে চাইছেন এবার। সো এটা পুরোপুরি রিউমার, আবারও বলছি এটা কোনো কনফার্মেশন কিছু না, পুরোপুরি রিউমার। সত্যি মিথ্যা তো তখনই জানা যাবে যখন ইস্ট বেঙ্গল এটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করবে যে হ্যাঁ সত্যি তারা সের্জিও লোবেরাকে নিয়ে আসতে পারলো। তবে যেহেতু মার্কেটে এই কথাগুলো হচ্ছে সেটা শেয়ার করলাম। আর এর পাশাপাশি যেটা বিষয় যে যদি কোনোভাবে সের্জিও লোবেরা পুরো টোটাল প্রসেসটা কমপ্লিট করতে না পারেন এই উইকের মধ্যে তাহলে কার্লোস কুয়াদ্রাত তিনি হয়তো কনফার্মড হয়ে যাবেন ইস্ট বেঙ্গলে হেড কোচ হওয়ার দৌড়ে। কারণ এই দুজন কোচের ওপরে ইস্ট বেঙ্গল সবথেকে বেশি বাজি রাখছে, তারা মনে করছে যে এই দুজনের মধ্যে যে কোনো একজন এলে অবশ্যই সের্জিও লোবেরা দেখো এদের চেয়ে ফার 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 বেটার কোচ, সে নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তাকে পাওয়া মানে পেতে গেলে যথেষ্ট কাঠখড় তো পড়াতে হবে। তো সেই ক্ষেত্রে কার্লোস কুয়াদ্রাত কুড বি দ্য বেস্ট রিপ্লেসমেন্ট ফর সের্জিও লোবেরা। যদি তাকে না পাওয়া যায় তাহলে কার্লোস কুয়াদ্রাত এখন ফ্রি রয়েছেন, তো এনি টাইম তার সাথে কিন্তু চুক্তিটা কমপ্লিট করে ফেলবে ইস্ট বেঙ্গল। তো এই দুজন কোচ দীর্ঘ সময় ধরে দৌড়ে রয়েছে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। ফাইনালি কী হয়, কার হাতে পড়ে এবং তার হাতে পড়ার পর টিম বিল্ড আপ কী হয়, কোন কোন প্লেয়ারকে অ্যাট্রাক্ট করতে পারে, কত ভালো বিদেশি আসতে পারে, যেহেতু বাজেটটা এবারে বাড়ছে, ভালো কিছু স্পন্সর আসছে, প্রিন্সিপাল স্পন্সর শোনা যাচ্ছে একটি কোম্পানি, তাদের সাথে মানে মৌখিক কিছু কথাবার্তা ভালো এগিয়েছে। তো মোটামুটি এখনও অবধি প্রসেস মানে ব্যাক স্টেজের যে প্রসেস রয়েছে সেটা ভালো এগোচ্ছে ইস্ট বেঙ্গলে। বাকিটা এবার ফ্রন্টে কী হয়, মাঠে কী হয় সেটা তো অবশ্যই সময় কথা বলবে। বাকি যা যা আপডেট আসবে সব কিছু শেয়ার করতে থাকবো, যা কিছু রিউমার মার্কেটে ভাসবে শেয়ার করতে থাকবো, বাকিটা ম্যাটার করবে। ইয়োরস ওপিনিয়ন, তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিংস অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।